মালদার ইংলিশ বাজারে দুষ্কৃতী দৌরাত্ম বোমাবাজি, বোমার আঘাতে মৃত এক, জখম তিনজন, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ পথ অবরোধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার রাতে দামোদরপুর এলাকায় একটি গাড়িতে করে চড়াও হয় দুষ্কৃতীরা, রাতভর বোমাবাজি করে তারা। রবিবার ভোরে কয়েকজন সবজি বিক্রেতা মোটর রানে করে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। চালক সহ চারজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিরাপত্তার দাবি ও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মানিকচকে রাজ্য সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অবরোধের জেরে নাকাল হন বহু মানুষ। এদিকে বিক্ষোভ চলাকালীন দুষ্কৃতী সন্দেহে এক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর প্রতিশ্রুতি দিলে অবরোধ ওঠে। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। তাদের খোঁজে তল্লাশি চলছে। ভুল চিকিৎসায় সদ্যজাতের মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা মালদায়। নার্সিংহোমের সামনে বিক্ষোভ, ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। পরিবারের দাবি, বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে মালদা শহরের মকদমপুর এলাকার এক নার্সিংহোমে ভর্তি হন মালঞ্চপল্লির বাসিন্দা সোমা মিত্র। সেদিনই কন্যা সন্তান প্রসব করেন তিনি। শনিবার রাতে নার্সিংহোমে মৃত্যু হয় শিশুকন্যার। পরিবারের অভিযোগ, যে ইঞ্জেকশন মাকে দেওয়ার কথা ছিল সেটি সদ্যজাতকে দিয়ে দেন নার্স, তার জেরে মৃত্যু হয় শিশুকন্যার। প্রতিবাদে নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখায় প্রসূতির পরিবার। যদিও ভুল চিকিৎসার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই নার্সিংহোমের চিকিৎসক। ইংরেজবাজার থানায় অভিযুক্ত নার্স ও চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। দেশজুড়ে ছড়াচ্ছে সোয়াইন ফ্লু, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিকিৎসকদের মতে এই রোগের প্রকোপ থেকে বাঁচতে একমাত্র ভরসা সচেতনতা। তাই প্রথমেই জেনে নেওয়া দরকার এই রোগের উপসর্গ কি। চিকিৎসকদের মতে সোয়াইন ফ্লু হলে প্রাথমিক উপসর্গগুলি হলো হাঁচি, কাশি, সর্দি, জ্বর এবং মাথার যন্ত্রণা। কারো যদি আগে থেকে ফুসফুস, কিডনি, হৃৎপিণ্ড কিংবা রক্তঘটিত সমস্যা থাকে তাহলে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন এই রোগ হাঁচি কাশি থেকে ছড়ায়, তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। একনজরে দেখে নেওয়া যাক সংক্রমণ থেকে বাঁচতে চিকিৎসকরা কি করতে পরামর্শ দিচ্ছেন। হাঁচলে বা কাশলে অবশ্যই মুখে কাপড় দিয়ে আক্রান্ত নাক মুখ ঢেকে রাখতে হবে, ব্যবহার করতে হবে মাস্ক। ঘন ঘন জ্বর বা কাশি হলে চিকিৎসকের কাছে যান। খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। সোয়াইন ফ্লুতে আক্রান্তদের থেকে বৃদ্ধ, শিশু, অন্তঃসত্ত্বাদের দূরে রাখুন। রোগ যাতে না ছড়ায় সেজন্য কি না করতে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যেখানে সেখানে থুতু ফেলবেন না। সর্দি কাশি জ্বর থাকলে ভিড়ের মধ্যে যাবেন না। টানা জ্বর ও কাশি থাকলে অফিস বা স্কুলে যাবেন না। আক্রান্তর জামা কাপড় কখনোই ব্যবহার করবেন না। নাক মুখ না ঢেকে আক্রান্তর কাছে যাবেন না। বুনো হাঁসের পর আবার অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয় করতে চলেছেন দেব। 2015-র শেষের দিকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। এখন জোর কদমে চলছে চিত্রনাট্য লেখার কাজ। বুনো হাঁসে দেবকে একেবারে ভিন্ন স্বাদের একটি চরিত্রে আবিষ্কার করেছিলেন দর্শকরা। অনিরুদ্ধ রায়চৌধুরীর নতুন এই ছবিতে কেমন চমক থাকবে সিনেপ্রেমীদের জন্য, এখন সেটাই দেখার অপেক্ষা।